হাই প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লতি দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি কীভাবে রান্না করব সেটা আপনাদের দেখিয়ে দিব আজকে আমার কেবি কিচেন অ্যান্ড টিপস চ্যানেলে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো আমি এখানে নিয়ে এলাম কয়েক টুকরো ইলিশ মাছ, 6-7 টুকরো ইলিশ মাছ নিলাম। তারপর নিলাম এক বাটি লতি, কচুর লতি যেটা, এক বাটি নিয়েছি। আর এখানে আছে আমার 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর 4 চামচ সর্ষে বাটা, 2 চামচ জিরে বাটা, আর পেঁয়াজ কুচি আর মরিচ। তারপর আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ হলুদ, 1 চামচ আধা চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে, বেশি না। তারপর স্বাদ মতো লবণ আমি দিয়ে দেব। তারপর আমি এতে এই একটুখানি লবণ ছিটিয়ে, গুঁড়ো মরিচটা ছিটিয়ে আর হলদিটা ছিটিয়ে এটাকে আমি বেজে নিব ইলিশ মাছটিকে, এটা মেখে নিব। তার মধ্যে আমি কি করব, চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর আমার প্যানটা গরম হয়ে আসলে আমি এতে তেল দিয়ে দিব, ততক্ষণে আমি ইলিশ মাছটা মেখে নিব। ইলিশ মাছ সব মেখে নিব। প্রিয় ভিউয়ার্স, আমার প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি এতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করি, এটা অনেক হেলদিকর, অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক হেলদি একটা, এই জন্য এটা আমি ইউজ করি। সো 4-5টা টেবিল চামচ আমি দিয়ে দিলাম অলিভ অয়েল, দিয়ে এটা আমার অনেক গরম হয়ে এসেছিল প্যান, তার জন্য তেলটা গরম হয়ে এসেছে তাড়াতাড়ি। এখন আমি এই তেলের মধ্যে সব মাছটি দিয়ে দিব। ইলিশ মাছটা আমি একটুখানি বেজে নিব প্রথমে। সবগুলি ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি, এগুলো আমি বেজে নিব ভালো করে। 2-3টা বেজে নিয়ে আমি এগুলো তুলে নিব, এগুলো 4-5 মিনিট ভালো করে, 4-5 মিনিট করে 2 পিট বাজে নিব।